সব লেখাই আত্মজৈবনিক, কিন্তু আত্মজীবনী কি লেখা যায়? কেউ কখনো লিখেছে? গিয়ে আমার চাওয়াটা ভুল হয়েছে, আর গিয়ে জায়গা দাঁড়িয়ে মানে অর্থাৎ রিটায়ার লাইফে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে টাকাটার কোনো ভূমিকা নেই, কারণ বিশেষ কোনো জীবনে তার এফেক্ট লাগছে না। তখন নাই নাতি গুছি নিয়ে একটু এ করবো, রঙ্গ করবো, সঙ্গে দিন কাটবো। এইভাবে অঞ্জু, আমি বড় হয়ে একটা ছবি করব, দেখবি কি ছবি? ছবিতে তুমি থাকবে, গঙ্গার দৃশ্য থাকবে, ঘুরে ঘুরে সব ছবি, হাওড়ার পুল, আকাশের সাদা জমিন এবং শ্মশানের ধোঁয়া। অথবা যদি কখনো একটা ফাঁকা শ্মশান দেখানো যায়, কেবল কিছু পাতা উঠছে, মাথার উপর মরা ডাল, তাতে কাক, তারপর আকাশটা ক্রমে সরে যাচ্ছে কেবল, তখন কাশের বন, বনের ভিতর তোমার চোখ, বেনি দোলানো তোমার মুখ, এবং ফ্রেমের ভিতর যে মনোরম একটা পৃথিবী নিয়ে তুমি বড় হচ্ছিলে তার ছবি। আর কিছু থাকবে না। সম্পূর্ণ নগ্ন হয়ে নেমেছ কি শতাব্দীর শূন্য রাত্রিবেলা, গোপনে গচ্ছিত থাক, মৃত্যু এসে মুছে দিক বিগত জন্মের কুয়াশা। সেই ভিন্ন এক অনুভূতি নদী কি চুম্বন করেছে অন্ডে? নয়, কেউ নয়, একা। I padroni, il governo, la stampa, la televisione. In ogni scontento si vede uno sporco cinese. Uniamoci tutti a difendere le istituzioni. Amra jara chirokal gori, tara gori shudhu ei karonei je শুধু বেঁচে আছি, বা শুধু বেঁচে থাকাতেই আমরা তাজ্য তথা মুগ্ধ। প্রতিদিন মলত্যাগ করেই আমরা মুগ্ধ, বা প্রস্রাব করার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভাব নেমে যায়। La lumière qui s'en va, la lumière qui revient. Un seul sourire pour nous deux. Par besoin de savoir, j'ai vu la nuit crier le jour, sans que nous changions d'apparence. Ô bien-aimé de tous et bien-aimé d'un seul, en silence ta bouche a promis d'être heureuse. De loin en loin, dit la haine. De proche en proche, dit l'amour.
ভগবান মনুষ্য গোচরম, ভগবান ঈশ্বর শুদ্ধ মনের গোচর। হ্যাঁ, সেটা দেখা যায় না অনুভবের জন্য। দেখা দাও জগতের নাথ, জোড়াও তাপিত হিয়া। साल पहला एक लुटेरे ने आकर अगर हमारे मंदिर को ध्वस्त किया है तो ये हमारे माथे पर कलंक है। अगर ये बाबरी मस्जिद रहेगी तो हिंदुओं पर ये कलंक हमें अपनी गुलामी याद दिलाता रहेगा। अरे बाबरी मस्जिद को उठा कर रहेंगे, ये गुलामी का चिन्ह है, इसे हम खत्म करेंगे। हम गवर्नमेंट सर्वेंट के अध्यापक है, लेकिन आप छोड़ देंगे कलम और पकड़ेंगे रिवॉल्वर। ये इंजिनेर समस्त अंश नाना भावे परस्पर संगे जुक्त, इंजिनेर संगे जुक्त नये एमन किछु ইঞ্জিনের মধ্যে থাকলে তাকে আর ইঞ্জিনের অংশ বলা চলে না। ইঞ্জিনের মধ্যে বহিরাগত সে। একটা ব্যাপার ঠিক যে পুরনো প্রস্তর যুগের মানুষও স্বপ্ন দেখত ভবিষ্যতের। নিশ্চয়ই সে এক সুখ স্বপ্ন। তারা আগুনের স্বপ্ন দেখত কিনা আমরা জানি না, তবে হাতিয়ারগুলো যে ধারালো ও মসৃণ হবে এ স্বপ্ন দেখতেই পারে। সে যাই হোক, নব্যপ্রস্তর যুগ তো এলো, তারপর কত ধাপ, কত স্তর, কত বিপর্যয়, উচ্ছ্বাস ও বিষাদ মানব সমষ্টির। অবশেষে এমনও মনে হয়েছে শুরুটাই ভুল, কেউ বলেছে পুরোটাই। সুনাম গুঞ্জের পুরা সুরমা নদীর গান শিলামি শুনে